আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলেম ওলামা এবং তালাবাতুল ইলম, ইলম অর্জনকারী শারীরিক জ্ঞান অর্জনকারীদের জন্য জানা প্রয়োজন। বিষয়টি হলো, অনেক সময় আমরা অনেককে এরকম তালেব ইলম বা পরিচিত কোনো আলেমকে কোনো বিষয়ের খণ্ডনের সময় বলতে শুনি যে এটি একটি এমন শব্দ যেটা কোরআনে নেই, যেটা হাদিসে নেই, তাই এই শব্দটি হওয়া উচিত না, অন্য শব্দ হওয়া উচিত। যেমন ধরে নেন যে আকিদা, এই শব্দটির সম্পর্কে যখন কেউ সমালোচনা করতে লাগে, কারণ সঠিক ও শুদ্ধ আকিদা মানুষের হতে হবে একজন মুসলিমের, এটাই কাম্য। কিন্তু কিছু মানুষ ভেজাল আকিদা রাখে, যার কারণে ইসলাম কলুষিত হয়, প্রকৃত ইসলাম বোঝা যায় না আর বিদআতের প্রকাশ ঘটে এবং ইসলাম ধ্বংস হয়। এরকম লোকদের আকিদা শুধরাতে গেলে তারাই এই আকিদা শব্দটির উপর আঘাত হানে। আঘাত হানতে হানতে এমনও বলে যে শব্দটি কোরআনে নেই। দেখেন, যখন একটি কোনো পরিভাষা তৈরি হয়, তখন জরুরি নয় যে ওই পরিভাষা যেটা ওলামারা তৈরি করেছেন সে টার্ম, সে শব্দটা কোরআনে হুবহু ওরকমই থাকবে, এটা জরুরি নয়। কিন্তু সেই পরিভাষাটার যেটা অর্থ বহন করে সেই কথাগুলি যদি থাকে, তাহলে সেই পরিভাষাটাই শুদ্ধ হয়ে যায়। আমি একটি উদাহরণ দিই। আমাদের ইসলামী পরিভাষা হচ্ছে মোস্তাহাব। এই মোস্তাহাব শব্দটি কি কোরআনে আছে? কিন্তু ইস্তেহবাব বা মোস্তাহাব শব্দটির যেটা পারিভাষিক মানা, অর্থ, যা করলে সওয়াব হয়, না করলে তার কোনো গুনাহ হয় না, শাস্তি হয় না, এই অর্থে অনেক বিধানই কোরআনে আছে, এভাবে হাদিসেও আছে। এভাবে কিছু ভাই বলে দেন যে আকিদার শব্দটি আমাদের প্রয়োজন নেই, বরং আকিদার শব্দটি সরিয়ে দেওয়া দরকার, এখানে ইমান ইত্যাদি শব্দ ব্যবহার করা উচিত। এগুলো তো কোরআনে নেই বা হাদিসে নেই, আমাদের ইতিপূর্বে সালাফে সালেহীনদের মধ্যে নেই, আলে বলামাদের মধ্যে পাওয়া যায় না, এটা নতুন পরিভাষা এই যুগের কিছু স্কলার এবং সালাফে আলেম ওলামারা নিয়ে এসেছে। দেখি তো আমরা খুব অল্প সময়ে দুই তিনটি দলিল খুঁজে পাই কিনা। প্রথম কথা, প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হাদিসটিকে ইমাম দারিমি বর্ণনা করেছেন তার সুনান গ্রন্থে 235 নম্বর। তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকিদু কালবু মুসলিমিন আলা সালাসি খিসাল ইল্লা দাখালাল জান্নাহ। কোনো মুসলিমের অন্তর যদি তিনটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে, আকিদা রাখে, তাহলে সে জান্নাতে যায়। কোনো মুসলিম যদি তিনটি বিষয়ের উপর ইমান আনে, আকিদা রাখে, বিশ্বাস করে, তাহলে সে জান্নাতে যাবে। ইখলাসুল আমাল লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য খাঁটিভাবে সৎ আমল করা, ওয়ান নাসিহাতু লিউলাতিল আমর, এবং রাষ্ট্রনায়কদের জন্য নসিহত করা, তাদের সদুপদেশ দেওয়া, ওয়া লুজুমুল জামাআহ, এবং মুসলিম জামাতকে আঁকড়ে ধরে থাকা। তাহলে লা ইয়াতাকিদু, কোনো ইয়েতেকাদ রাখা, আকিদা রাখা শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসলো কি না। এভাবে যদি কেউ বলে যে সাহাবাদের মধ্যে এ কথা ছিল না, তো শুনেন সুরা বাকারার ওই আয়াত, যে আয়াতে বলা হয়েছে লা ইউয়াখিযুকুমুল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম, এই আয়াতের তাফসীরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি কথা বর্ণিত হয়েছে। তিনি বলেন যে হুমুল কওম ইয়াতাদারাউনা ফিল আমর, এই বিষয়টা মানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা পাকড়াও করেন না তোমাদের লঘু কসমগুলিকে, এই লঘু কসম লঘু কসমগুলির কোনো আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এই যে যাদের এই কসমগুলির কোনো পাকড়াও হবে না সেটা কারা? তিনি বলছেন হুমুল কওম ইয়াতাদারাউনা ফিল আমর, তারা এমন কিছু মানুষ যারা কোনো বিষয়ে মতভেদ করে, মতভেদ করার সময় বলে লা ওয়াল্লাহ, বালা ওয়াল্লাহ, কাল্লা ওয়াল্লাহ। লা ওয়াল্লাহ মানে না, আল্লাহর কসম, হ্যাঁ আল্লাহর কসম, কখনো না আল্লাহর কসম, এরকম কথা বলে। ইয়াতাদারাউনা ফিল আমরে লা তাকিদু আলাইহি কুলুবুহুম,
তাদের অন্তরে এর কোনো আকীদা থাকে না, কিন্তু এমনি এমনি মুখে বলে, তাই এ সকল কসমের কোনো পাকড়াও হবে না। আচ্ছা শুনেন, আমাদের সালাফে সালেহিনদের বই পুস্তকে এর অস্তিত্ব আছে কি না এ সম্পর্কে দেখা যাক। আমাদের লেখক ইতিপূর্বের যেমন ইব্রাহিম বিন খালেদ আবু সাওর, যিনি 240 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছে, তিনি বলছেন কিতাবুল ইমানে পৃষ্ঠা 76 নম্বরে, ফা আমালুল কালবে আল ইতেকাদ, আন্তরিক আমল হচ্ছে আকিদা রাখা, বিশ্বাস রাখা। এতেকাদ শব্দটি আসলো কিনা, আল্লাহ লাকাই তার একটি বই আছে যার নাম হলো শরহ উসুল ইতেকাদ আহলে সুন্নাহ, শরহ ইতেকাদ উসুল আহলে সুন্নাহ। এই বইটিতে তিনি এই আকিদার শব্দটি বারবার ব্যবহার করেছেন, বরং তার বইটির নামই হলো ইতেকাদ, এই আকিদার কথা। আর শেষে খুবই সংক্ষিপ্ত আকারে বলছি কথাগুলি, শেষে আরেকজন লেখক খুবই প্রসিদ্ধ এবং হানাফি মাজহাবের লেখক, যিনি হচ্ছেন ইমাম তাহাবি রাহেমাহুল্লাহ। ইমাম তাহাবি রাহেমাহুল্লাহ তার বইটির শুরুতেই তিনি যে কথা বলেছেন সেটি হলো এই, হাযা যিক্রু বায়ানে আকীদাতে আহলে সুন্নাহ ওয়াল জামাআ আলা মাযহাবে ফুকাহাইল মিল্লা আবি হানিফা নুমান বিন সাবিত আল কুফি। এটি হচ্ছে বর্ণনা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা। দেখেন তো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা ইমাম তাহাবি এই শব্দ ব্যবহার করছেন ভালো করে। অতঃপর এরকম বিভিন্ন বই পুস্তক এই নামে লেখা হয়েছে ভাই, সে কারণে এই শব্দটির সাথে শত্রুতা, মানুষ যেন শত্রুতা মানুষকে যেন অজ্ঞ না বানায়, মূর্খ না বানায়, এবং নিজের অন্তরের গ্লানি প্রকাশ করার কারণ না হয়, আর আকিদার শব্দের উপর বিতর্ক করতে গিয়ে যেন মানুষ ইমান হারাও না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।